সুপ্রিয় শিক্ষার্থী, আমি আল ইমরান স্যার, আথারে উচ্চ বিদ্যালয় কলেজ সিলেট। আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণী চারুপাঠ। আমরা প্রথম যে গল্পটা আমাদের দেওয়া আছে, সততার পুরস্কার, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তো আমি এটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে এবং বুঝিয়ে দিব। সেকালে আরব দেশে তিনটি লোক ছিল, একজন সর্বাঙ্গে ধবল, একজন মাথায় টাক, আরেকজন দুই চোখ অন্ধ। আল্লাহ তাদের পরীক্ষার জন্য এক ফেরেস্তা পাঠাইলেন। ফেরেস্তা হইলেন এমন আল্লাহর দূত, তাহারা নূরের তৈরি, এমন কেহ তাহাদিগকে দেখিতে পায় না, এমনকি কেহ তাহাদিগকে দেখিতে পায় না, আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। ফেরেস্তা মানুষের রূপ ধরিয়া প্রথম ধবল রোগীর নিকটে আসিলেন। তিনি তাহাকে বলিলেন, তুমি সবচেয়ে ভালোবাসো। ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমারকে বড় ঘৃণা করে। স্বর্গদূত তাহার গায়ের হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেস্তা টাকাওয়ালার কাছে গিয়ে বলিলেন, তুমি কি সবচেয়ে ভালোবাসো? তো আমরা এই পর্যন্ত আজকে থাকবে। তো আমরা যে গল্পটা পড়লাম সেখানে দেখলাম, তো আমরা দেখতে পেলাম যে আরবের তিনজন লোক ছিল, তিনজন রুগী, তার মধ্যে একজন ছিল ধবল, একজন ছিল মাথায় টাক, আর একজন হচ্ছে দুই চোখে অন্ধ। আর আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য ফেরেস্তা পাঠাইছিলেন। ফেরেস্তা মানুষের রূপ ধরে প্রথম ধবল রুগীর কাছে গেল, সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি সবচেয়ে বেশি ভালোবাসো। তখন সে তার গায়ের রং যদি গায়ের রংটা যদি ঠিক হয়ে যেত, সেটা তাকে সেটা সেই সম্পর্কে বলো, যে তার গায়ের রংটা জন্য সবাই তাকে ঘৃণা করে। তখন স্বর্গদূত তার গায়ে হাত তুলে দিলেন এবং তা সারিয়ে গেল এবং চামড়া ভালো হয়ে গেল। এবং তারপর আবার স্বর্গদূত পুনরায় তাকে জিজ্ঞেস করলেন, এখন তুমি কি চাও? সে বললো, একটা উট চাই, এবং তাকে গাভীন উট দিয়ে বললেন, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই ক্লাসটা এখানে শেষ হলো। আমরা আগামী দিন এরপরে অংশটুকু পড়বো। সেই বন্ধুদের সুস্থ থাকো, ভালো থাকো, খুদা হাফেজ।